শিবপুরে মধ্য বৃন্দাবন সেখান থেকে আমাদের অপর প্রতিনিধি দেবব্রত ঘোষ আমাদের সঙ্গে রয়েছেন দেবব্রত তুমি যেখানে রয়েছো শিবপুর মধ্য বৃন্দাবন সেখানে এই মুহূর্তের আবহটাও একটু জানতে চাইবো দেখো নীলাঞ্জল কিছুক্ষণ আগে ধরা যেটা বলছিল যে কলকাতাও কোন অংশে বেশিয়ে নেই কিন্তু হাওড়াও আমি এখন যেখানে রয়েছি শিবপুর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত মধ্য বৃন্দাবন যুবক কেন্দ্রের পুজো মণ্ডপে এখানে আজকেও দেখতে পাচ্ছি আমরা খুব মানুষ আসছে এখানে প্রতিমা দর্শন করছে এবং এখানকার যে মনোরম আলোকসজ্জা সেটা কিন্তু একেবারে নজর কাড়া এবং পাশাপাশি আমি দেখাবার চেষ্টা করব যে এখানে যে প্রতিমা রয়েছে সেই প্রতিমাও কিন্তু কোনো অংশে কম নয় প্রায় 800 প্রতিমা এবং এই প্রতিমা কিন্তু আগে আরো ছোট এখন যদিও কিছুটা ছোট হয়েছে তার কারণ হচ্ছে এখানে আশপাশে বক্তল তৈরি হয়েছে ঠাকুর প্রতিমা নিরন্তরের খুব অসুবিধা হয় এবং এই প্রতিমা তুমি যে দেখতে পাচ্ছ যে গহনা রয়েছে সোনার উপর গহনা সেগুলো কিন্তু সমস্তটাই এখানকার যারা পালাপ্রতি রয়েছেন এখানকার যারা মানুষজন রয়েছেন তারাই কিন্তু এখানে এই গহনা দিয়েছেন তার কারণ এখানে যে মানত করা হয় এই প্রতিমা এতটাই জাগ্রত যে এখানে মানত করে তা মানুষ করে তারা কিন্তু এখান থেকে এখানে অনেক উপকার পেয়েছে এবং যে কারণে এই প্রতিমা কিন্তু খুবই জাগ্রত এবং একেবারে বলা যায় স্বইচ্ছায় এই প্রতিমাকে অনেক কিছুই দান করেন এবং এই মুহূর্তে সেই প্রতিমা দেখাচ্ছি একেবারেই প্রায় 8 ফুটের প্রতিমা এবং এই প্রতিমা দেখার জন্য প্রচুর মানুষ এখানে আসেন প্রচুর জনসমাগম হয় গত রাতেও দেখেছি এবং আজকেও সেই এস কিন্তু রয়েছে এবং যত রাত বাড়বে তত প্রতিমা দেখার জন্য এখানে মানুষের ভিড় বাড়বে এমনটাই উদ্যোক্তারা জানিয়েছেন এবং 60 বছর আগে এই এখানে এই পুজো শুরু হয় এবং আমি এখন যেখানে রয়েছি সেখানে কিন্তু আজ মণ্ডপ ছিল না সেখানে আগে এর রাস্তাতে কিন্তু এই প্রথমে পুজো হতো এবং এখানকার মানুষজন তারা ঠিক করেন যে এই পুজো আরো ভালো করে করার জন্য তারপর এখানে মণ্ডপ নির্মাণ করা হয় এবং মণ্ডপ নির্মাণ করার পর এখানে এই প্রতিষ্ঠা হয় এবং এখানকার পাড়া প্রতিবেশী আশপাশের মানুষজন তারা এই শক্তি আরাধনায় তারা মেতে ওঠেন এবং পুজোর কটার দিন বিভিন্ন ধরনের অনুষ্ঠান এখানে হয় বহু মানুষের সমাগম যারা রয়েছেন আমরা দেখতে পাচ্ছি দেবব্রত বহু মানুষ রয়েছেন ভক্ত সমাগম আমরা দেখতেই পাচ্ছি দর্শনার্থীদের ভিড় মণ্ডপে কথা বলা যায় কারোর সঙ্গে দেখো আমি এখানকার একজন উদ্যোক্তার একটু কথা বলার চেষ্টা করবো আপনি আপনারা এই পুজো করছেন কতদিন ধরে পুজো করছেন এবং আপনাদের পুজোর বৈশিষ্ট্য 60 বছর ধরে আমাদের এই পুজো চলছে আমরা আমাদের জেনারেশনটা প্রায় আমরা 30 বছর ধরে আছি এই পুজোর মধ্যে আমরা শুধু পুজো উপলক্ষে আমাদের না এর সাথে বিভিন্ন রকম সমাজসেবা যুক্ত থাকি এই পুজো উপলক্ষে আমরা হাওড়া শহর 4টি হসপিটাল আশ্রম সমস্ত জায়গায় প্রায় 800 রকম ফল বিতরণ করেছি আমাদের আমাদের হাওড়া কার্য হচ্ছে আলোর পুজো আলো না আলো আমাদের এই আলোকসজ্জা আমরা যখন প্রথম থেকে ঠিক করেছিলাম এমন আলোকসজ্জা করবো হাওড়া শহরে এই আলোকসজ্জা যেন কোথাও না থাকে এরকম ভাবে আমরা চিন্তা ভাবনা করে এবং আমাদের বিসর্জন একদমই কোথাও 35 ফুটের মাতৃমূর্তি কোথাও আবার 60 বছরের পুরনো পুজো শহর থেকে জেলা কালী পুজো উপলক্ষে আজকে কিন্তু মন্দিরে মন্দিরে যেরকম ভিড় অন্যদিকে যে পুজো মণ্ডপগুলি রয়েছে সেখানেও কিন্তু একই রকমভাবে দর্শনার্থীদের ভিড় নজরে আসছে বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি 24 ঘন্টা